বিসমিল্লাহ রহমান রহিম। আমি মোহাম্মদ সেলিম মিয়া, আমার বাড়ি বৈরাগি বাজার রাজৈর মাদারীপুর। আমার খামারে গরু ছিল এই ধরনের 12টিকে, আমি 3 লাখ করে পিস দিচ্ছি এবং বাজার তেমন না স্বাভাবিকভাবে আছে। কেনা খাওয়ার টাকা খুব করতে কষ্ট হয়। দাম মানে মোটামুটি চলন শুয়ে আছে, এবার একেবারে কম না একেবারে ওবার বেশি না। এই গরুগুলো আমি যে 16 মাস পাললাম, 12টা গরু ছিল এখন 3টা আছে, 16 মাস পালছি এখন 3 লাখ করে বেচছে আর কি। তাতে আমার খাওয়া খরচা মানে সামথিং কিছু লাভ বেশি এটা হয় নাই, 4 লাখ 5 লাখ বেচতে পারলে টাকা হইতো আর কি। কম বিক্রি দেশে কোরবানি কম হইতেছে, গরু বেশি, দেশিটাই চাহিদা বেশি, বিদেশিটা তোমার চাহিদা না। আড়াই গেছে গা, মানে বাঙালি গুজরা বুঝায় দালাল ওইটাই বোঝে, ভাবে কি যে জার্সি কিনলেই গোস্ত বেশি হয়, এই জন্য আর জার্সিটা কিনে বেশি এই দালালরা বুঝায়। দাম এইটা হচ্ছে 2,80,000, ওইটা বিক্রি হচ্ছে 3 লাখ, ওইটা 2,60,000, ওইটা 2,80,000। মোটামুটি গরু ইনশাল্লাহ মাশাল্লাহ গরু ভালোই হয়েছিল, তাই আমার কিছু টাকা হয়তো ডাইনে থাকবে, আর যাদের হয় না তাদের তো হবে না। এগুলো আমি পালছি 16 মাস, হ্যাঁ 16 মাস পালছি। এই গরুটার দাম হচ্ছে 2,80,000। আমার যে দামটা আছে এই দামটা আমাদের পড়তে হয় না, এইভাবে হইলে গরু মানুষ পালবে না, এর থেকে দাম বেশি হলে মানুষ পালতো। স্বাভাবিক খাবার খাদ্যের দাম খুব বেশি, সেভাবে গরু তো আমরা পাইতেছি না। এই গরুগুলো 16 মাস পাললাম, পাইলে বলে চালান টাকা প্রায় সই সই, কষ্ট খাবার বেশি হয় সেই ধরনের লাভ হয় না। খামারিদের অনেক খামারিদের লস, এভাবে তার প্রোডাকশন বাংলাদেশে হয় না, লিজু দাম পাইতেছি না, যেভাবে খাওয়ার খরচ সেভাবে আর লিজু দাম পাইতেছি না। আমার টার্গেট ছিল 4 লাখ কইরা, আর বেচতেছি 3 লাখ, 2,80,000, 3,20,000, 3,10,000 আমি বেচতেছি। নাম মোহাম্মদ সেলিম মিয়া।